বয়সের হিসাবে তিনি আমার থেকে চোদ্দো বছরের ছোট ছিলেন তথাপিও বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে তার সাথে আমার পরিচিতি পাওয়ার সৌভাগ্য হয়েছিল তার সাথে আমার প্রথম পরিচয় ঘটেছিল উনিশশো সালে তখন আমি তৎকালীন সরকারের ভূমি সংস্কার কমিটির সদস্য সচিব হিসাবে ভূমি সংস্কার বিষয়ে তরুণ কৃষিবিদ হিসাবে তার সাথে আলোচনা করেছিলাম এবং আলোচনা করে তৎকালীন পরিস্থিতির আলোকে বত্রিশ বিঘায় কৃষি জমির সীমানা নির্ধারণ এবং তেভাগা সূত্র অনুযায়ী ভাগ চাষিদের ভাগ বিভাজন সম্পর্কে তাকে অবহিত করেছিলাম এবং তিনি আমরা যে অবস্থান নিয়েছিলাম সে অবস্থান সমর্থন করেছিলেন তার ভিত্তিতে পরবর্তীকালে ভূমি সংস্কার আইন রচিত হয়েছিল উনিশশো সালে ঠিক তেমনি তার সাথে আমার গঠনমূলক আলোচনা হয়েছে এরশাদের বিরুদ্ধে যখন সারা বাংলাদেশে তুমুর আন্দোলন গড়ে উঠেছিল তখন আমরা আমি তখন প্রশাসনিক সার্ভিসের মহাসচিব ছিলাম আমি খবর পেলাম যে ব্রাহ্মণবাড়িয়াতে জেল খুলে দেওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে আমি অন্যান্য ছাত্র নেতার সাথে যেন মান্নার সাথে আলোচনা করেছি এবং আলোচনা করে তাকে বোঝাতে সমর্থ হয়েছি যে জেল সেই সময়ে ভেঙে দেওয়া দেশে অরাজকতা সৃষ্টি করবে এবং তিনি আমার সাথে একমত হয়েছিলেন এবং অন্যান্য ছাত্র নেতাদের সাথে আলোচনা করে যে ভাঙ্গা থেকে বা সেই ধরনের পরিস্থিতি থেকে আমাদেরকে আমাকে এরপরে যোগ্যমন্ত্রী শেখ হাসিনা করতে আহ্বানকৃত জনতার মঞ্চে আমরা যখন যোগ দিয়েছিলাম তখন আব্দুল মান্নান আমাদেরকে ছাত্রদের তরফ থেকে ছাত্র আন্দোলনের তরফ থেকে অকুণ্ঠ সমর্থন দিয়েছিলেন সেই সমর্থনের জন্যে আমি তাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি মনি স্পিকার ধুলোটে তার শাইয়াকান্দির পাশের থানায় আমি উইলিয়াম ক্রিস্টেনসন বলে এক আমেরিকান সমাজসেবীর সাথে দারিদ্র বিভোচনের একটি প্রকল্প হাতে নিয়েছিলাম প্রকল্পটি এখনও আছে সেই প্রকল্প বাস্তবায়ন কল্পে তিনি আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছেন বিশেষত স্থানীয় পর্যায়ে জনসাধারণকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় সে সম্পর্কে সঠিক পরামর্শ দিয়েছিলেন বগুড়ায় যে পল্লী উন্নয়ন একাডেমি আছে সেই পল্লী উন্নয়ন একাডেমি যাতে কুমিল্লার পুল্ল পল্লী উন্নয়ন একাডেমির থেকে ভিন্নতর খেতে এক মিনিট ভিন্নতর খেতে কাজ করতে পারে সেজন্য আমি তার পরামর্শ চেয়েছিলাম তিনি সেই পরামর্শ দিয়েছেন এবং সেই পরামর্শের ফলশ্রুতি হিসাবে কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির বিপরীতে কুমে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি মূলত কৃষিক্ষেত্রে উপকরণ এবং প্রযুক্তি প্রযুক্তি সমৃদ্ধিকরণ বিষয়ে যথাযথভাবে ভূমিকা পালন করতে এবং এই ভূমিকা পালন করে এই দেশকে সমৃদ্ধিশালী করতে সক্ষম হয়েছে মানুষ স্পিকার জেনাব মান্নান গাজীপুরে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করবে এবং আমরা যে এখানে আছি এখানে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন আমাদের আরেকজন সহকর্মী কৃষিবিদ তার সাথে আমার সাথে তার তাকে সঙ্গ করে আমার সাথে এসেছিলেন আমরা বারবার কথাবার্তা বলে এই দুটি বিশ্ববিদ্যালয় স্থাপন কল্পে যথাযথ পদক্ষেপ নিতে সক্ষম হয়েছি মাননীয় সদস্য শেষ মানে স্পিকার আমি তার কর্মজীবন যখন পর্যালোচনা করি তখন দুটি বিষয়ে তিনি আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন বলে আমি মনে করি এক তিনি নির্ভয় তিনি ভালো ছাত্রী ছিলেন সমাজের কোন স্থানে কি প্রয়োজন সে সম্পর্কে যে পদক্ষেপগুলো ওই ইপসিত সে পদক্ষেপগুলো সম্পর্কে তিনি যথাযথভাবে আমাদেরকে পরামর্শ দিতে সক্ষম হয়েছেন দুই তিনি অকুতু ভয় ছিলেন কোনো কিছুকে তিনি ভয় করতেন না যেটা সত্যি মনে করতেন সেই সেটা বলতেন এবং দেশ ও জনগণের কল্যাণে তার তরফ থেকে সকলের তরফ থেকে যা করণীয় তার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তিন বাংলাদেশের প্রতি বঙ্গবন্ধুর আদর্শের প্রতি জনমন্ত্রী শেখ হাসিনার প্রতি তার প্রস্তাবিত আনুগত্য ছিল আমি মনে করি এই ধরনের আনুগত্য নিয়ে আমরা সবাই যদি এগিয়ে যাই তাহলে যেন মান্নান যে কাজটি করতে হাতে নিয়েছিলেন কাজ আমরা আমাদের জীবসভায় সমাপ্ত করতে সক্ষম হব মানব স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জেনাব সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ আপনার সময় দুই মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার অনেকেই বক্তব্য রেখেছেন চর্বিত চর্বণ করে লাভ নেই এই গত বুধবারেই ওনাকে শেষ দেখে আমি দেখেছি এবং আমাদের জীবন যে কত স্বল্প সময় এবং আল্লাহ তালা যে কাকে কখন নিয়ে যাবেন সেটা আল্লাহ জানেন যাই হোক আমি এখানে যাওয়ার জন্য দাঁড়িয়েছি জনাব আব্দুল মান্নান তিনি আমাদের কাছ থেকে চলে গিয়েছেন জাতি জনকের হত্যার প্রতিরোধ আন্দোলন থেকে ফিরে এসে প্রথম ওনার সাথে আমার দেখা হয়েছিল ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আমার এক ভাই সংসদ সদস্য এখানে বলেছেন জেনারেল জিয়া শাসনকালীন সময়ে শকত ওয়ালি মহসিন জীবন দিয়েছিল ছাত্রলীগের কর্মী সেই সময়কার দুঃশাসনের বিরুদ্ধে তৎকালীন বিপি হিসাবে মান্নান এবং সাধারণ সম্পাদক বাক্সর প্রদীপ তারা বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন মান্নান সাহেব যেমন ছাত্রলীগের সভাপতি হিসাবে সারা বাংলাদেশে চড়ে বেরিয়েছে আমরা একান্ত একত্রে এবং মান্নান সাহেবকে উনিশশো তিরাশি সাল থেকে চৌরাশি সালের মধ্যে আজকের এই সংসদ নেত্রী জাতি জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা সেদিন আব্দুল মান্নানকে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি বানিয়েছিলেন এবং আমরা একত্রে এই চারণের বেশে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্রলীগকে সুসংগঠিত করে সৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলনে ছিলাম যে তিনি যেমন এক সময় ওয়ালি সকল মহাসিনের জন্য সংগ্রাম করেছেন জেনারেল জিয়ার বিরুদ্ধে ঠিক তেমনিভাবে জেনারেল এরশাদের বিরুদ্ধে স্বৈরাচার বিরোধী বিরুদ্ধে আন্দোলনে যদিও একে এখানে আছেন হয়তো মনোকুণ্ড হতে পারে ফুলবাড়িয়া স্টেশনে যেদিন ট্রাক তুলে দেওয়া হয়েছিল আমাদের উপরে সেই মিছিলে আমি এবং মান্নান সাহেব একত্রে হাতে ধরা ধরি জি এক মিনিট কাজেই বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে চাই না শুধু এটুকুই বলতে চাই মরহুম আব্দুল মন্নান হয়তো আমাদের কাছে ফিরে আসবেন না কিন্তু যে লক্ষ্য যে আদর্শ যে বিশ্বাস যে চিন্তাকে সামনে রেখে উনি তার জীবনকে রাজনৈতিক কার্যকলাপের মধ্য দিয়ে তিনি অতিবাহিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব জাতির জনকের সেই আদর্শ বাস্তবায়ন সেই আজকের মুজিব বর্ষের এইক্ষণে তার আত্মার প্রতি শ্রদ্ধা তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শুধু এটুকুই বলবো আসলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকের সংসদ নেত্রীর নেতৃত্বে সেই মুজিব আদর্শ যা আমাদের বাস্তবায়ন প্রয়োজন জনগণের স্বার্থে একাত্তরের মুক্তিযুদ্ধের স্বপ্ন দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো সেই লক্ষ্যে আমরা আমরা ভূমিকা রাখবো তাহলে আব্দুল মন্নানের আত্মা শান্তি পাবে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আপনাদের সকলের ধন্যবাদ সালাম আলাইকুম ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য পীর ফজুর রহমান সুনামগঞ্জ চার দুই মিনিট বলবেন মাননীয় স্পিকার আমি আজ সুকাহত আমার কৈশুর উত্তীর্ণ যৌবনে আমি যখন প্রথম ছাত্র রাজনীতিতে আসি নাজকের আজকের প্রয়াত নেতা আব্দুল মান্নান সেদিন ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি আমাদের নেতা ছিলেন এবং পঁচাত্তর পরবর্তী ক্রান্তিকালে বাংলাদেশে ছাত্রলীগের রাজনীতি বৈরি সময়ে যারা করেছেন আব্দুল মান্নান তাদের অন্যতম এবং সেই সময়ে পঁচাত্তর পরবর্তী সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের দুই দুইবারের সভাপতি ছিলেন আমার বড় ভাই এবং তার সুবাদে আব্দুল মান্নান ভাইদেরকে আমরা তখন জানতাম এবং যেন আব্দুল মান্নান বইরি সময়ে তিনি রাজনীতি করেছেন আমি যখন পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই সেই বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনে আমি দেখেছি আব্দুল মান্নান সেখানে রাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেলকে বিজয়ী করার জন্যে দিন রাত পরিশ্রম করেছে এবং সেই সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা নির্ভর ছাত্র রাজনীতি করতেন তাদের কাছে আব্দুল মান্নানকে আমার চুকির সামনে অনেকবার অপমানিত করা হয়েছে অপমানিত করেছেন সেই সমস্ত তথাকথিত যারা প্রগতিশীল রাজনীতির কথা বলেন তখনও বলেন বলেছেন এখনও বলেন তারা সেই সময় ছাত্রলীগের প্যানেলের পক্ষে ভাই কাজ করতে যাওয়ার কারণে তাকে বিভিন্ন সময়ে ক্যাম্পাসে অপমানিত হতে হয়েছে আজকে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন এই সংসদেও আমি আসার পরে তার স্নেহ এবং ভালোবাসা পেয়েছি এবং প্রায় প্রতিদিন ভাইয়ের সাথে এই সংসদে কথা হতো স্নেহ করতেন ভালো বক্তব্য রাখলে প্রশংসা করতেন আজকে তিনি অকালে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি পরম করুণাময় আল্লাহ রাবুল আলমিনের কাছে তার জন্য জান্নাতুল ফেরদুস ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় প্রতিমন্ত্রী জেনাব জুনায়দ আহমেদ পলক দুই মিনিট বলবেন মাননীয় স্পিকার আজকে যেই সংসদ সদস্যের শোক প্রস্তাবের প্রতি বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন মানব স্পিকার তিনি তিন তিনবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন এবং আমি একজন ছাত্রলীগের কর্মী হিসেবে ছাত্রলীগ পরিবারের একজন আমরা নেতাকে হারিয়েছি যিনি ছাত্র জীবনে মেধাবী পরিশ্রমী একজন সাহসী নেতা ছিলেন ভিপি ছিলেন আমিও একটি ছোট্ট কলেজে ভিপি ছিলাম এবং আমি নাটোরের সন্তান হিসেবে আমার পার্শ্ববর্তী জেলা বগুড়ার একজন অনুকরণীয় ছাত্রনেতা হিসেবে আমরা আমাদের কৈশোর এবং ছাত্র জীবনে তাকে আমরা সবসময় অনুসরণ করতাম এবং সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান যখন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন তখন দু হাজার এক সালের পয়লা অক্টোবরের নির্বাচনের পর মানুষ আপনি জানেন যে উত্তরবঙ্গ জেএমবি সন্ত্রাসীদের একটা অভয়ারণ্য ছিল তখন নাটোরে কেউ সভা করতে সাহস পেত না সেই সময়ে আব্দুল মান্নান মরহুম আব্দুল মান্নান উনি গিয়েছিলেন আমাদের সিংরায় সেখানে জনসভা করেছিলেন হাজার হাজার মানুষ সেখানে উনি সাহসিকতার সাথে যেভাবে আমাদের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করেছিলেন এবং আমার মনে পড়ে ঢাকায় একবার উনি অসুস্থ হলেন হার্ট স্ট্রোক করলো তখন হাসপাতালে গেলাম এই ধানমন্ডি এদিকে সেন্ট্রাল হসপিটাল সম্ভবত সেখানে মাননীয় প্রধানমন্ত্রী তাকে সিঙ্গাপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে পাঠালেন এবং তখন তার পরিবারের সদস্যরা যখন কৃতজ্ঞতা প্রকাশ করছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে আব্দুল মান্নান শুধু আমার দলের নয় সে দেশের সম্পদ তাকে বাঁচিয়ে রাখতে হবে তাই আজকে আমার সেই কথা মনে পড়ছে তাকে আমরা অকালে হারালাম আমরা সকলেই আব্দুল মান্নানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার পরিবারের স্ত্রী পুত্র কন্যা তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি এবং বঙ্গবন্ধুর একটি উক্তি আজকে উল্লেখ করে আমার বক্তব্য এবং শ্রদ্ধা নিবেদন শেষ করতে চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে নেতার মৃত্যু হতে পারে কিন্তু সংগঠন বেঁচে থাকলে আদর্শের মৃত্যু নেই তাই আজকে মরহুম আব্দুল মান্নানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার বিধি আত্মার মাফিরাত কামনা করছি মহান আল্লাহ পাক যেন তার ভালো কাজের উসিলায় জনসেবা উসিলায় একজন জনদরদি জননেতা হিসেবে একজন কর্মীবান্ধব একজন রাজনৈতিক নেতা হিসেবে মহান আল্লাহ পাক যেন তাকে ভালো কাজের উসিলায় বেহস্ত দান করেন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছেও আব্দুল মান্নান একজন সফল সৎ সাহসী ছাত্রনেতা হিসেবে বীর মুক্তিযোদ্ধা হিসাবে অনুপ্রেরণা হয়ে থাকবেন আমরা তার বিদেহী আত্মার মাখ ফেরাত কামনা করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী আমি এখন মাননীয় প্রতিমন্ত্রী জনাব খাজিদ মাহমুদ চৌধুরী দিনাজপুর দুই কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় দুই মিনিট স্পিকার আপনাকে ধন্যবাদ স্পিকার আব্দুল মান্নান মাননীয় সংসদ সদস্য তিনি আমাদের মাঝে নেই এটি একটি অবিশ্বাস্য ব্যাপার আমার কাছে গত পনেরো তারিখে এই জায়গায় দাঁড়িয়ে তিনি তার নির্বাচনী এলাকা নিয়ে আমাদের সঙ্গে কথা বলছিলেন জুনায়দ আহমেদ পলক কিছু কোনায় বক্তব্য রাখলেন আমাদেরকে বলছিলেন তার এলাকাকে তিনি কিভাবে সাজাচ্ছেন যমুনার নদী ভাঙ্গন এলাকা এবং তিনি আমাদেরকে সবসময় উৎসাহিত করেছেন এরকম একজন খুব শক্ত ব্যক্তিত্বের অধিকারী বীর মুক্তিযোদ্ধা আমরা হারিয়েছি ছাত্র রাজনীতি থেকে বিকশিত এই জননেতা বাংলাদেশের অনেক কিছু দেওয়ার ছিল কিন্তু তিনি আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন এটা অপূরণীয় একটি ক্ষতি হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে জনাব আব্দুল মান্নান যখন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন সেই সময়ে তিনি একবার সিরিয়াস কার্ডিয়াক অ্যাটাক হয়েছিলেন মাননীয় স্পিকার সেই সময় আজকে সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী সেই সময় তাকে বিশেষ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠিয়েছিলেন এয়ার অ্যাম্বুলেন্সে তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানে ছিলেন এবং সুস্থ হয়ে ফিরে এসেছিলেন এবং মুজিব আদর্শের দশ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে তিনি কাজ করে যাচ্ছিলেন এবং তিনি বগুড়ার মতো জায়গা থেকে তিন তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন যেই বগুড়ায় বাংলাদেশ আওয়ামী লীগ এবং নৌকা মার্কার ব্যাপারে একটা নেগেটিভ একটা ধারণা ছিল মানুষের সেই জায়গা থেকে তিনি তিন তিনবার সংসদ নির্বাচিত হয়েছেন এবং মাননীয় স্পিকার আমি শাহরিয়া গান্ধী গেছি সোনাতলা গেছি তার নির্বাচনী এলাকা সেই জায়গাটি তিনি এখন আওয়ামী লীগের দুর্গে পরিণত করেছেন মাননীয় স্পিকার সেখানে শুধু আব্দুল মান্নান না যে কোনো প্রার্থী যদি সেখানে দাঁড়ায় সেখানে জয়যুক্ত হয়ে আসবেন নৌকা মার্কা এরকম একটি পরিবেশ তিনি তৈরি করেছেন কিছুদিন আগে যখন বন্যা কবলিত হলো তখন জি 1 মিনিট আজকে সংসদ নেতা তিনি শাড়িয়া গান্ধী গিয়েছিলেন মাত্র একদিনের নোটিসে গিয়েছিলেন মাননীয় স্পিকার লক্ষ লক্ষ জনতা সেই সমাবেশ আমার এখনো মনে পড়ছে তা আমরা দেখেছি অসম্ভব জনপ্রিয় জননেতা আমাদের মাছ থেকে চলে গেছেন এটা অপূরণীয় ক্ষতি আমাদের অভিভাবক ছিলেন সব সময় আমাদেরকে উৎসাহিত করতেন আমাদেরকে অনুপ্রেরণা দিতেন আমরা তাকে হারিয়ে আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি মাননীয় স্পিকার তার আত্মার মাখ ফেরাত কামনা করছি তার পরিবার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী মাননীয় মন্ত্রী জনাবার জনাব আব্দুল মান্নান আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন আমি শোকাহত শোকা অভিভূত কৃষিবিদ মান্নানের সাথে আমার পরিচয় আষট্টি সাল থেকে স্বাধীনতার আগে পঞ্চাশ বছরেরও বেশি সে যখন কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় আমার কনিষ্ঠ ভর্তি হয়েই সে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয় তখন সৈরাচার আইফ খান প্রেসিডেন্ট আইফ খানের শাসন তার বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন সংগ্রাম গড়ে তোলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই গভীরভাবে ঘনিষ্ঠভাবে ছাত্রলীগের সাথে কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার উনসত্তরের গণভ্যুত্থান এবং পঁচাত্তরের পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হলে নতুন যে সামরিক স্বৈরাচাররা আসে তার বিরুদ্ধেও অকুব অকুত ভয় মান্নান নির্ভীক মান্নান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মামিন সিংয়ে ছাত্র নেতৃত্ব দিয়েছেন ছাত্রদেরকে সংগঠিত করেছেন যারা মুক্তিযুদ্ধের চেতনাকে আদর্শকে ধ্বংস করার জন্য সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে ধ্বংস করার জন্য নানান চক্রান্ত ষড়যন্ত্র করছিল তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন উনাশি সালে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ব কেন্দ্রীয় ছাত্র সংসদ বাক্সুর সহসভাপতি নির্বাচিত হন আমি তার নির্বাচনে গিয়ে হলে হলে প্রচার করেছিলাম এবং আমি একটি তথ্য এই মহান সংসদে দিতে চাই যতদিন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৈরাচার্য জিয়াউর রহমান বেঁচে ছিল সে এবং তার কোনো মন্ত্রী কৃষি বিশ্ববিদ্যালয় অঙ্গনে যেতে পারে নাই অনেক অনুরোধ করেছে নানানোভাবে প্রশাসন দিয়ে গোয়েন্দা দিয়ে চেষ্টা করেছে কোনো দিনই যেতে পারে নাই পরবর্তীতেও সাহেব কৃষি বিশ্ববিদ্যালয়ে যেতে পারে নাই কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সংগঠন এতই শক্তিশালী ছিল এবং এতই বেশি সমর্থক ছিল এখানে মান্নানের এক বিরাট অবদান ছিল সে বঙ্গবন্ধুর আদর্শের একজন সমর্থক ছিলেন নিবেদিত কর্মী ছিলেন এবং সংসদ সদস্য নির্বাচিত হয়েও তিনি অত্যন্ত আন্তরিকভাবে নিষ্ঠার সাথে এলাকার জন্য কাজ করেছেন অনেক উন্নয়ন করেছেন অনেক জনপ্রিয় ছিল আওয়ামী লীগের প্রচার সম্পাদক পরবর্তীতে সাংগঠনিক সম্পাদক এবং সর্বোপরি দলের আদর্শ বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়নী তার ধ্যান ধারণা ছিল তিনি ভালো চাকরি পেয়েছিলেন বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছিলেন সেগুলোকে বাদ দিয়ে রাজনীতিকেই পেশা হিসেবে নিয়েছিলেন মানুষকে সেবা করার জন্য মানুষের কল্যাণের জন্য তার সাথে অনেক স্মৃতি আমার জড়িয়ে রয়েছে মধুর এবং অনেক নানান আন্দোলন সংগ্রামেরই বেশি জি ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনাকে ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জনাব মশিউর রহমান রাঙা রংপুর এক দুই মিনিট বলবেন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার জনাব আব্দুল মান্নান বীর মুক্তিযোদ্ধা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান তিনি গতকালকে আমাদের মাঝে থেকে মাঝে থেকে তিনি চলে গিয়েছেন আঠেরো তারিখ গতকালকে বোধহয় সম্ভবত মাননীয় স্পিকার আমার ওনার সঙ্গে পরিচয় আমার পাশের জেলা রংপুর এবং পাশের জেলাই গাইবা বগুড়া সেই সূত্রে ওনার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক এবং বগুড়া আরডিএ যে অনুষ্ঠানগুলো হতো সব অনুষ্ঠানে আমি ওনাকে থাকতে সব সবসময় ওখানকার কাছে ডিজি থাকতেন ওনাকে আমি মন্ত্রী সংসদ সদস্য মহোদয়কে থাকতে বলতাম উনি সবসময় সুপরামর্শ দিতেন এবং উনি এতগুলো সংগঠনের সঙ্গে জড়িত থাকার পরেও ওনার কখনোই আমি কোনো সময় অহংকারী কোনো মন্তব্য বক্তব্য করতে দেখিনি মানুষ পিভার মানুষ পিভার বরাবরই আমরা দেখেছি নবম জাতীয় সংসদ দশম এবং একাদশ জাতীয় সংসদেও বেশ কিছুদিন উনি বিশেষ করে সেই সময় আমরা দেখেছি যে উনি একলাই পারলে এত সুন্দর শব্দচয়ন এবং এত সুন্দর বাক্য বাক্যবাণী উনি জর্জরিত করতেন বিরোধী দলকে যে বিরোধী দলের আর কথা বলার কোনো সুযোগ থাকতো না তারিখগুলো পর্যন্ত সময় তারিখ সবগুলো উনি উল্লেখ করতে পারতেন আমি সময় দেখেছি যে উনি এগুলো না দেখেই বলতেন অর্থাৎ একজন মেধাবী মানুষ হিসাবে আমি ওনাকে সবসময় ওনাকে বক্তব্য রাখতে দেখেছি মাননীয় স্পিকার আমি আমার সঙ্গে বেশি পরিচিত হলো যখন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন এবং পল্লী স্থানীয় সরকার পল্লী ইউনিয়নের সভায় দায়িত্ব আমি গতবার গত সংসদে পালন করেছি উনিও মাননীয় প্রধানমন্ত্রী একটি নির্দেশ দিয়েছেন আমাদের যে ওনার আমাদের একটা গ্রামের মহিলারা উনি মাননীয় প্রধানমন্ত্রী বলতেনা একটু সময় দিয়ে একটু তো মাননীয় প্রধানমন্ত্রী বলতে যে মহিলারা রাস্তায় বসে থাকে একটা গরু নিয়ে হয়তো সারাদিনই ওই গরুটাকে শুধু খাওয়ায় ওকে যদি আর একটা গরু গরু দিতে পারো তোমরা তাহলে এই হতদরিদ্র মহিলাটা একদিন সে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে যেতে পারবে এটা মানসে বললে যে এটা পাইলট প্রকল্প যখন তখন আমার কাছে সারিকা গান্ধী সোনাতলায় আপনি রাঙা এটা একটু আমাকে দেবেন আমি ওনাকে দিয়েছিলাম মাননীয় স্পিকার এবং চব্বিশ কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী নির্ধারণ করে দিয়েছিলেন সমস্ত কিছু মাননীয় প্রধানমন্ত্রী ঠিক করে দিয়েছিলেন আমি এবং উনি ওনাকে দেওয়ার পরে উনি আমি নিজে টেলিফোন করে যারা সুবিধাভোগী তাদের কাছে ফোন করেছে যে এখানে কোনো দুর্নীতি হয়েছে কিনা সবাই বলেছে না এখানে কোনো দুর্নীতি উনি করেন না ওনার পক্ষে কেউ দুর্নীতি করেনি সুতরাং এই প্রকল্পটা দাঁড়িয়ে গিয়েছিল এবং এক আমি মনে করি ওনার প্রচেষ্টা এই পাইলট প্রোগ্রামটা এখন সারা দেশব্যাপী হতদরিদ্র মানুষগুলোকে মধ্যমায় নিয়ে আসার জন্য আমি মনে করি যে এটি একটি কর্মকাণ্ড বা পরিচালনা উনি করেছিলেন এই জন্য আত্মার ফেরাত কামনা করছে এবং ওনার শোক সন্তুষ্ট পরিবারের প্রতি আমার সন্তুষ্ট পরিবারের দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করছি এবং আল্লাহ রব্বুল আলমীর কাছে ওনার বেহস্ত নসিবের জন্য দোয়া করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ মাননীয় সদস্য জনাব শাহজাহান খান মাদারিপুর দুই দুই মিনিট বলবেন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ বগুড়া এক আসনে মাননীয় সংসদ সদস্য জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মান্নান গতকাল ইন্তেকাল করেছেন মান স্পিকার জীবনে তার যে ভূমিকা এবং এমন একটা সময় ছিলেন তিনি আওয়ামী লীগের একটা অত্যন্ত সেই সময় দুর্দিন ছাত্র আন্দোলনকে তিনি চাঙ্গা করে তুলেছিলেন আমার সঙ্গে তার পরিচয় হওয়ার পর থেকে আমি তাকে একটা লক্ষ্য করেছি মান স্পিকার সেটি হল এত ভদ্র নম্র এবং এত সাবলীল ভাষায় তিনি বক্তব্য রেখেছেন কথা বলেছেন সেগুলো কিন্তু আমাদের মনের মনিকোঠায় ছিল জাগরুক থাকবে মানুষ স্পিকার মানে স্পিকার আমার সঙ্গে যখন তার পরিচয় হয় তারপর থেকে আমি কখনো দেখিনি তাকে একটু রাগান্বিত হয়ে কথা বলতে অনেকে তাকে একটু মনে করতেন যে খুব কর্কশ অথবা ইয়ের মানে একটু রাগান্বিত কিন্তু আমি কখনো তার কাছে এমন কোনো কর্কশ ভাষা বা ইয়ে তার রাগান্বিত ভাব আমি লক্ষ্য করিনি এইটাই ছিল তার সবচেয়ে বড় গুণ যে তিনি নেতা কর্মীদের এত ভালোবাসতেন আমাকে বগুড়া নিয়ে গেছিল আমি যখন মন্ত্রী ছিলাম আমি গিয়ে দেখেছি মানে স্পিকার তার যে জনসভা হয়েছে সেই জনসভায় অর্ধেক নারী শ্রোতা এবং দর্শক সেখানে উপস্থিত ছিলেন এই যে যে তার সাংগঠনিক শক্তি মানে কয়েক হাজার প্রায় হাজার বিশেক লোকের যে সমাবেশ সেখানেও তিনি অত্যন্ত সুন্দরভাবে মানুষের কথা বলেছেন বঙ্গবন্ধুর আদর্শের কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়নের কথা সেগুলো বলেছেন এটা সত্যি আমাদের কাছে একটা বিরল ঘটনা আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি আর তার উহের মাফরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি আমি আমার সমবেদনা জ্ঞাপন করছি ধন্যবাদ স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী জনাব সম রেজাউল করিম দুই মিনিট বলবেন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমাদের প্রায়ত নেতা জনাব আব্দুল মান্নানকে ছাত্র রাজনীতির সুবাদ আমার চেনার সুযোগ হয়েছিল তিনি ছাত্র রাজনীতির বিষয় একটা কথা বলতেন যে ছাত্র রাজনীতি যারা করবে তাদের ভিতর আদর্শ এবং সৃজনশীলতা থাকতে হবে গতানুগতিকতা রাজনীতি নয় আমৃত্যু সেই ধারণাটা তিনি পোষণ করেছেন এবং তার বিভিন্ন বক্তব্য বিবৃতি চালচলন আচরণে একটা পরিপূর্ণ রাজনীতির সৃজনশীলতা এবং গুণগত মানকে তিনি সবসময় রক্ষা করার চেষ্টা করেছেন তিনি অপরপক্ষের সমালোচনা করতেন কিন্তু সেই সমালোচনার ভিতরে অত্যন্ত শক্ত জোরালো সমালোচনার ভিতরেও একটা মার্জিত রূপ ছিল কারণ যারাই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আমি নিজেও প্রতিনিয়ত শিখছি সেই জায়গাটার যদি অবনতি ঘটে নৈতিকতা এবং মূল্যবোধের জায়গায় সেটা খুব ক্ষতিকর জায়গায় পৌঁছাতে পারে এটা মান্নান ভাইয়ের ভিতরে দেখেছি আমি তার পারিবারিক অন্য অন্য স্বজনদের সূত্রে খুব ঘনিষ্ঠভাবে তার সঙ্গে সম্পৃক্ত ছিলাম একটা পর্যায়ে ওনার পরিবার আত্মীয়রা ওনাকে বললো যে ওনার মেয়ে বাইরে থাকে উনিও বাইরে সেটেল করতে পারেন কি না তাই আমি বললাম যে আপনি কি বাইরে চলে যাচ্ছেন আমার কোর্ট চেম্বারে তাহলে বাইরে কোনো চলে যাব না আত্মীয় স্বজনরা আছে আমার মেয়ে পড়তেছে আমি কখনো বাইরে যাব না যখন যে অবস্থায় আছি এখানেই থাকবো বিদেশে গিয়ে জবের কর্মচারী হওয়া বা সেখানে গিয়ে আলাদাভাবে জীবনের কিছু পাওয়া সম্ভব হবে না দেশাত্মবোধ এবং নিজেদেরকে আদর্শিক জায়গায় বিশেষ করে বঙ্গবন্ধুর আদর্শ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব এবং অনাকাঙ্ক্ষিত বিপর্যস্ত রাজনীতির বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান থেকে তাকে কখনো শেষ করবে তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো আমি প্রয়াত নেতা আব্দুল মান্নানের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং পরম করুণাময় আল্লাহ রব্বুল আলমী তাকে ব্যস্ত নসিব করুন এই প্রত্যাশা করি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ এক যে আপনার সময় দুই মিনিট বিসমুল্লাহ রহমান রহিম মাননীয় স্পিকার পঁচাত্তর পরবর্তীকালে যে কজন তরুণ নেতৃত্ব কন্যা শেখ হাসিনার পাশে থেকে আওয়ামী পাশে থেকে লড়াই সংগ্রাম করেছে জিয়ার বিরুদ্ধে এরশাদের বিরুদ্ধে খালেদার বিরুদ্ধে তার অন্যতম হলো আব্দুল মান্নান তিনি অত্যন্ত জনপ্রিয় একজন সংসদ সদস্য ছিলেন তিনি আমার পার্শ্ববর্তী এলাকার এলাকার পাশে হয়েছে সারি গান্ধী আমি দেখেছি বঙ্গদুকন্যা শেখ হাসিনা তিনি নদী ভাঙন থেকে যমুনার মানুষকে রক্ষা করেছেন এই আব্দুল মান্নান গত তিনবার নির্বাচিত হয়ে ওখানকার জনগণ অত্যন্ত তাকে ভালোবাসে অত্যন্ত তাকে স্নেহ করে তিনি যে একটি বগুড়ার মধ্যে জায়গায় একটি মরুভূত মরুদান সৃষ্টি করেছিল সাগর গান্ধীতে বগুড়ায় এটা একটা বিরল দৃষ্টান্ত আব্দুল মান্নানের জন্য অত্যন্ত কঠিন পরিশ্রমই ছিল তিনি অত্যন্ত পরিশ্রম ছিল বড় প্রচার সম্পাদক হিসাবে তিনি রাত পরিশ্রম করতেন লিখনই লিখতেন মানব প্রধানমন্ত্রীকে সাহায্য করতেন সে হচ্ছে আব্দুল মান্না আজকে তার মৃত্যু আমরা সবাই দুঃখ শখাহত তার পরিবারের সঙ্গে আমরা দেখা করেছি তিনি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন পার্লামেন্টে সোচ্চার পার্লামেন্টে ছিলেন তার যে অবদান এই যে মহমসিং থেকে শুরু করে ঢাকা পর্যন্ত রাত পথে লড়াইয়ের মাঠে তাকে সবসময় দেখেছি আমরা আমরা যার তার সঙ্গে কাজ করেছি অত্যন্ত সাহসী একজন মেধাবী একজন একজন অত্যন্ত পরিশ্রমী একজন ছিল আব্দুল মান্না তার জন্য দুঃখ হয় কষ্ট হয় শুধু একটি কথাই বলতে চাই দুর্ভাগ্যজনকভাবে একটি আদর্শের বিচ্যুতির কারণে কেন্দ্র রাজনীতি ছিটে বললো মান মান্নান এটাই খুব দুঃখ লাগে কষ্ট লাগে মাননীয় স্পিকার আপনাকে আন্তরিক ধন্যবাদ তার প্রতি আমি সহানুভূতি জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব তোফায়েজ আহমেদ ভোলা এক জি দুই মিনিট বলবেন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আসলে জনাব আব্দুল মান্নান চলে গেছেন গতকাল আমাদের সবাইকে যেতে হবে আমাদেরও সময় হয়েছে আমি মান্নানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এই তো সেদিন অর্থাৎ গত বুধবার আমি আমার আসন থেকে তার আসনের পাশে যেখানে এখন মিস্টার মানিক বসা তার পাশের সিটে আমি বসে তার সাথে গল্প করছিলাম হঠাৎ শুক্রবারে খবর পেলাম তিনি গুরুতর অসুস্থ অবস্থায় আমাকে ক্যাপ্টেন তাজ জানিয়েছিল যে তিনি লেভিড হাসপাতালে ছুটে গিয়েছিলাম যেহেতু সময় কম মাত্র দুই মিনিট দু সালে তিনি হৃদরোগ আক্রান্ত হন মাননীয় প্রধানমন্ত্রী যিনি তাকে স্নেহ করতেন তিনি তাকে সিঙ্গাপুরে পাঠিয়েছিলেন আমি পটুগালি থেকে ফিরে এসে আমি তখন পর্তুগালিতে ছিলাম তার স্ত্রী আমরা যাকে শিল্পী বলে রাখি তার সাথে কথা বলে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় সেখানে তাকে বাইপাস করা হয় মাত্র তিন মাস আগে আমিও সিঙ্গাপুরে গিয়েছিলাম আমরা একই প্লেনে সিঙ্গাপুর এয়ারলাইন্সে বাংলাদেশ বিমানে তিনি তার স্ত্রী এবং ছেলে আমরা গিয়েছিলাম আবার এই গত ছয় তারিখ এই ছ মাসের ছয় তারিখে শেষবার মতো তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন ডাক্তাররা ভালো বলেছিল আর তিন মাস আগে যখন গেলেন তখন তাকে হাসপাতালে ভর্তি হবার কথা বলেছিল তিনি ভর্তি হননি নাই এখন অনেকেই বলেছেন পুনর জি বলুন দুই মিনিট ছাত্র জীবন থেকেই তার সাথে আমার খুব সম্পর্ক আমি তাকে ভীষণ স্নেহ করতাম আদর করতাম ভালোবাসতাম তিনি উনাশি সনে কৃষি বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি নির্বাচিত হন ডক্টর রাজ্জাক আমার সাথে প্রতিদিনই কথা মান্নানকে নিয়ে একটা প্রতিভাবান ছাত্রনেতা ছিলেন একাশিতে আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দিশে ফিরার পর তিরাশি সনে তিনি আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন এবং চরম তখন একটা ক্রান্তিকার সামরিক শাসন সেই সামরিক শাসন বিরোধী আন্দোলনে প্রতিটি সংগ্রামে প্রতিটি দিনে তিনি মিছিলে মিটিংয়ে আমাদের সাথে ছিলেন আমার স্মৃতির পাতায় ভেসে উঠে আমাদের আমাদের বঙ্গবন্ধু অভিনেতা আওয়ামী লীগের অফিস আমরা সেখানে পিটিং পিকেটিং করে আমরা নিচে যখন বসতাম মাস মান্নানের সাথে আমরা গল্প করতাম তারপরে মান্নান ছাত্রলীগ সভাপতি হলো আওয়ামী লীগের প্রচার সম্পাদক হলো সাংগঠনিক সংগঠন হল এবং তিনবার তিনি জাতীয় পরিষদের সদস্য হয়েছেন দু হাজার আট এবং গত ডিসেম্বরের তিরিশ তিরিশ তারিখে তিনি পেশাজীবী সংগঠনের দুবার সাধারণ সম্পাদক ছিলেন কৃষিবিদ ইনস্টিটিউটের দুবার তিনি সাধারণ সম্পাদক ছিলেন আমি শুধু এটিকে বলতে চাই তার সারিয়াকান্দি তার জন্মস্থান আমি গতকালকেও তার মৃত্যুর পরে তার বাসায় গিয়েছিলাম সে করুণ দৃশ্য আমি আমাদের সকলকে চলে যেতে হবে কিন্তু মান্নার মাত্র বছর বয়সে আমাদেরকে ছেড়ে চলে যাবে আর এই তো সেদিন আর আমি মাননীয় স্পিকার এই সংসদে এবার আসার পরে প্রথমে আমরা ডক্টর ইউনুসের জন্য সমবেদনা জ্ঞাপন করেছি তারপর ডক্টর মোজাম্মেল আজকে আবার যাই হোক আমি তার আত্মার সমতা করি তার আত্মার শান্তি কামনা করি তিনি জান্নাতবাসী হন তার ছেলেটি মেয়েটি আমেরিকার থেকে আজকে রাত্রে আসবে আগামীকাল আমরা তার জানাজা পরে আমরা তাকে শেষ বিদায় জানাবো মান্নান তুমি যেখানেই থাকবে তুমি শান্তিতে থাকো তোমার প্রতি আমাদের অনেক অনেক দোয়া তোমার পরিবার পরিজন সুখে থাকুক তুমি জান্নাতবাসী হও এটি আমাদের পরম করুণাময়ের কাছে কামনা আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য বেগম মতিয়া চৌধুরী শেরপুর দুই দুই মিনিট বলবেন মাননীয় স্পিকার আমি অত্যন্ত গভীর বেদনা এবং শোকের সঙ্গে জনাব আব্দুল মান্নান যিনি আমাদের জুনিয়র সহকর্মী বয়সে সে আমাদের যেতে অনেক ছোট ছিল কিন্তু কাজে সে নিজের জায়গা করে নিয়েছিল এবং আমাদের পাশেই সে জায়গা করে নিয়েছিল সে গতকাল তার লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সে ইন্তেকাল করেছে ইন্না লিল্লাহে বা ইন্নাহে রাজন আমি তার আত্মার বাফেরাত কামনা করছি এবং একই সঙ্গে আল্লাহ তাকে বেশ নসিব করুক এই আল্লাহর কাছে এই দোয়া চাচ্ছি মান্নান সম্বন্ধে আমি একটি দিক বলতে চাই সেটি হল সে কৃষকের ঘর থেকে উঠে আসা সন্তান এবং খুব সচ্ছল কৃষক ছিল না তাদের ফ্যামিলি কিন্তু সেই অবস্থায় এই যে দীর্ঘদিন ছাত্র আন্দোলন এবং লড়াই ছাত্র জীবনে পরিশ্রম করা ছাত্র সংগঠনকে গড়ে তোলা বিশেষ করে ছাত্রলীগকে একটি অত্যন্ত কঠিন সময়ে নেতৃত্ব দিয়ে একে প্রতিষ্ঠিত করা এটি ছিল একটা কঠিন দুরহ কাজ কিন্তু সেই কাজটি সে সম্পন্ন করেছিল এবং সেই ব্যাপারে আমি বলবো যে ছায়ার মতো যিনি তাকে সেদিন পাশে দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা তাকে বিভিন্ন সময়ে তাকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সাপোর্ট দিয়ে তাকে এগিয়ে যেতে সাহায্য করেছেন বগুড়া আমাদের জন্য কোনো বিছানো রাস্তা না এমনকি সারিয়া কান্দিও বা সোনাতলা এটাও আমাদের জন্য খুব সহজ জায়গা ছিল না কিন্তু মান্নান ধীরে যে এক মিনিট করে এই জায়গাটিকে তৈরি করেছিল আমি যে কথাটি বলতে চাই যে আমরা ধৈর্য হারিয়ে ফেলি অনেক সময় সেই বিভিন্ন কষাঘাত আমাদেরকে কাবু করে ফেলে কিন্তু মান্নান তার ছাত্র জীবন এবং রাজনৈতিক জীবনে সে এই সমস্ত বিপর্যয় এবং কষাঘাতের কাছে আত্মসমর্পণ খুব একটা করে নাই এবং যার জন্য সে সেই আওয়ামী লীগের নেতার সারিতে এসে প্রতিষ্ঠিত হয়েছিল মান্নান বিভিন্ন এখানে আছে তার জীবনীতে বিভিন্ন সংগঠনে সে স্বতঃস্ফূর্ত এবং সহজাতভাবে জায়গা করে নিয়েছে আমি লিস্ট পড়তে চাই না সময় চলে যাবে আর সোনাতলা সারিয়াকান্দি সম্বন্ধে সবাই বলেছে সেখানে সে আসলে মনের মাধুরী দিয়ে এই জায়গাটিকে সাজিয়ে তুলেছিল আমি আবারও বলি যে এই ধরনের একটি যে শেষ করবেন এইভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা এটা মান্নান নিজের বেলায় এটা নিজেই তৈরি করেছিল পাশে ছিল জননেত্রী শেখ হাসিনা আমি তার আবারও আত্মার মাঘ ফেরাত কামনা করছি এবং সে আমরা যখনই কৃষকদের জন্য এবং দেশের জন্য কোনো কাজ করব তখন মান্নানের কথা আমরা মনে আমাদের চোখের সামনে ভাসবে আল্লাহ আবারও তাকে সেই বেহেস্তের একটি ভালো জায়গায় প্রতিষ্ঠিত করুন এই আছে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব শেখ ফজুল করিম সেলিম গোপালগঞ্জ দুই দুই মিনিট বলবেন মাননীয় স্পিকার আব্দুল মানান সম্পর্কে সবাই আপনা বলেছে আমি শুধু একটি কথাই বলবো যে অনেক বাধা বিপত্তি প্রতিক্রিয়তার মধ্য দিয়ে সে রাজনীতি করেছে আব্দুর মান্নান মুক্তিযুদ্ধ করেছে ছাত্র জীবনে তারপর ছাত্রলীগ করেছে ছাত্র বঙ্গবন্ধুর আদর্শের একজন নিবেদিত কর্মী ছিল এবং ছাত্র জীবনে যখন সে ডেকচুর আচ্ছা বাকচুর মহনসিং বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় যখন ভিপি হয় এবং যখন জি এস প্রদীপ কর ছিল তখন জয়া জিয়া রহমান ক্ষমতায় সে কোনোভাবেই এটাকে সহ্য করতে পারে নাই এবং তার বাহিনী দিয়ে ময়মনসিং থেকে লোক পাঠিয়ে ওইখানে মান্নানকে এবং প্রদীপ কর এবং হুমায়ুন সেরও আরও অনেকে সেরও তাদের হত্যা করার একটা পরিকল্পনা করে কিন্তু আর রহমতে সে বেঁচে গেলেও প্রদীপ কর বেঁচে গেলেও সেদিন অলি মহসিন সওকাত তাকে দেড় পিটিয়ে মারে মানুষ স্পিকার এবং পিটিএ মারার পর তার কোনো প্রতিকার হয় নাই কোনো মামলা নিতে নেয় নেই এই রকম একটা স্বৈরাচারের বিরুদ্ধে সে আন্দোলন করে সে রাজনীতিতে প্রতিষ্ঠা হওয়ার চেষ্টা করছে সে তখন তারা চলে আসে ঢাকায় আমার সামনে সুলতান আছে সুলতান হয়তো জানে ঢাকায় এসে এরা দশজন না বারোজন তারা এখানে আসে আমার সাথেও দেখা হয় তখন সার্জেন জৌরক হলে আমাদের বিবিসিরও মোহন আর মনিসিরও সেক্রেটারি ওইখানে তারা দীর্ঘদিন পর্যন্ত থাকে এবং আর রহমান জীবিতকালীন অবস্থায় আর কৃষি বিশ্ববিদ্যালয়ে তারা ঢুকতে পারে নাই কারণ ওই গুণ্ডবাহিনী ওখানে অবস্থান ছিল কিন্তু সে রাজনীতির থেকে কোনো দিন হয় নাই তিনি বঙ্গবন্ধু আদর্শের থেকে কোনো দিন দিক সরে যায় নাই এই এমনি একটা অবস্থার ভিতর রাজনীতি করে আপনি জানেন বঙ্গবন্ধু কন্যা জন শেখ হাসিনা আসার পর তাকে আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি করেন এবং সেই সময় ঈর্ষা ক্ষমতায় আপনার জানেন ট্যাক ট্যাক চালিয়ে দেওয়া হয়েছিল ছাত্রলীগের মিসির উপর এবং আমাদের আপনার বিপি কে নাম জানিয়েছিল বা সুলতান চুন্নু চুন্নুকে হত্যা করে মানে এইরকম ছাত্রলীগকে নিশ্চিহ্ন করার যে পরিকল্পনা এই সামরিক শাসকরা করেছিল কিন্তু তাতে সে পিসপা হয় না সে একজন সংগঠক হিসেবে বরিষ্ঠ সংগঠক ছিলেন এবং আর লেখাপড় মেধাবী ছাত্র পাশ করেছে চাকরি চাকরি পেয়েছে চাকরি ছেড়ে দিয়ে তিনি এই রাজনীতির সাথে জড়িত হলেন এবং রড়িত হওয়ার পর বঙ্গবন্ধু কন্যা জন সেখানে প্রচার সম্পদ আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাংগঠনিক সম্পাদক সে সংগঠনকে অত্যন্ত ভালোবাসে আর কর্মীদের প্রতি তার ব্যবহার ছিল অমায়িক এবং একজন দেশপ্রেমী বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে একজন দেশপ্রেমী হিসেবে তিনি কাজ করে যেতেন এই জন্য আজকের আপনারা জানেন এই একই মাসে আমাদের তিনজন সংসদ সদস্য সবাই আপনার বিজ্ঞ রাজনীতিবিদ এবং দেশপ্রেমিক ছিল এবং বঙ্গবন্ধুর আদর্শের ইনুসারি সরকার তারপর মারা গেল আমাদের মোজাম্মেল সাহেব তারপর আজকে আমাদের আপনার গতকাল মারা গেল মান্নান আল্লাহ তাকে বেস্তে নসিব করুক এবং তার শোকসন্তর পরিবারকে আপনার সান্ত্বনা দেওয়া ছাড়া আমাদের কিছু নাই কিন্তু তার যে কর্ম এবং তার যে দেশপ্রেম এই এইটাই যদি আমাদের অনুসরণ করা উচিত এবং বঙ্গবন্ধুর প্রতি যে তার মানে অগাধ বিশ্বাস এবং নেতৃত্বের প্রতি যে অগাধ বিশ্বাস ছিল এবং নেতৃত্বের প্রতি যে তার আস্থা ছিল আমি মনে করি এটাকে তার এই কর্মকাণ্ড বাংলাদেশের মানুষ স্মরণ করবে এবং তাকে অনুসরণ করে বঙ্গবন্ধুর এই শতবার্ষিকী দেশ বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা যেন আমরা গড়তে পারি এবং মান্নানের জি ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব আমির হোসেন আমু ঝালকাঠি দুই দুই মিনিট বলবেন মানে স্পিকার আপনাকে ধন্যবাদ আজকে মান্নান আব্দুল মান্নানের রুহের মাফরাত কামনা করতে হবে দুদিন আগে ওটা চিন্তা করিনি তার যেদিন মৃত্যু হওয়ার কথা ছিল সেদিন মহান রব্লা আমি তাকে বাঁচিয়েছিলেন এর আগে তার যখন হার্ট অ্যাটাক হয় আমি তখন সিঙ্গাপুরে আমার স্ত্রীর চিকিৎসার জন্য অবস্থান করছিলাম তাকে যখন নিয়ে যাওয়া হলো সিঙ্গাপুরে ডাক্তাররা আশা ছেড়ে দিয়েই তার চিকিৎসা শুরু করেছিল এবং বাইপাস করার পর সম্পূর্ণ কিওর হয়ে যাওয়ার পরও হসপিটাল থেকে যখন তাকে রিলিজ দেয় তখনও তাকে বলা হয়েছিল তিন মাস আরও সিঙ্গাপুরের সাথে যোগাযোগ রাখতে তার কারণ তার অবস্থা খুবই খারাপ ছিল সেই অবস্থা থেকে উত্তরণ ঘটাবার পর হঠাৎ করে এমনি অবস্থায় তিনি আমাদের ছেড়ে যাবেন এটা আমার চিন্তার বাইরে ছিল মানে স্পিকার যে কথাগুলি এখানে আলোচিত হয়েছে সেই মমন সিংয়ের হত্যাকাণ্ডের পর সে যখন ঢাকায় আসে কিছুদিন ঢাকায় অবস্থান করেন ঢাকায় আসার পরপরই তিনি আমার সাথে যোগাযোগ স্থাপন করেন এবং সার্বক্ষণিকভাবে ওখানকার অবস্থা নিয়ে আলোচনা করা হয় এবং একটি পর্যায়ে ওখানকার অবস্থা কিছুটা শান্ত হলে পর আমাকে নিয়ে সেখানে মিটিংও তিনি করিয়েছিলেন মানে স্পিকার তার একদিকে যেমন সাংগঠনিক দক্ষতা ছিল অন্যদিকে তার লেখনীত অত্যন্ত ক্ষুরধার ছিল এবং সেই সময় সে যখন প্রচার সম্পাদক মাননীয় প্রধানমন্ত্রী যখন তাকে প্রচার যদিও তার আগে তার এই দক্ষতার জন্য এবং তার যে ত্যাগ তিতিক্ষা ছাত্র রাজনীতিতে এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী তাকে অনেক নাম থাকার পরেও তিনি ছাত্রলীগের সভাপতি হিসেবে মান্নানকেই নির্বাচিত করেছিলেন এবং তাকেই পুরস্কৃত করেছিলেন পরবর্তীকালে আওয়ামী লীগের প্রচার সম্পাদক করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রচার সম্পাদক থাকা অবস্থায় তিনি শুধু প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করতেন না যে এক পালন করতেন এবং অফিসের অনেক কাজ তিনি করে দিতেন এমনিভাবে তার লেখনী এবং বিভিন্ন কর্মকাণ্ড আমাদের আওয়ামী লীগকেও সমৃদ্ধ করেছিল আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল এবং ছাত্র রাজনীতি করা অবস্থায় আন্দোলনের সমস্ত সময়টা আমি তার সাথে একান্তভাবে ছিলাম এবং সমস্ত লিফলেট ড্রাফট করে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখিয়ে সেগুলি প্রিন্ট করা হতো এবং আন্দোলনের সমস্ত কর্মসূচি তার মাধ্যমে আমরা পেতাম এবং সেইভাবে মান্নান এবং নানক তার সাথে জাহাঙ্গীর কবি আলোক সাধারণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল তারা একসাথেই সেই দিন সে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের সেই দিন যে ট্রাক চাপা দেওয়া হয় সেই ট্রাক চাপায় আমাদের বরিশালের প্রিন সেলিম দেলোয়ার শহীদ হয়েছিল এবং সেই ট্রাক চাপার মাধ্যমেই সেদিন ছাত্র আন্দোলনের তীব্রতা লাভ করে মানে স্পিকার আব্দুল মান্নান বগুড়ার মতো একটি জায়গায় সেইখানকার তার সিটটি তিনি মানে খুব কনসলিডেট করে ফেলেছিলেন আওয়ামী লীগের এই তিনি কনসোলিড করেছেন এটা তার সাংগঠনিক দক্ষতার জন্যই সম্ভব হয়েছে আজকে যদি তিনি বেঁচে থাকতেন আমার মনে হয় তার এই সাংগঠনিক দক্ষতার মাধ্যমে আমরা ওই দক্ষিণ উত্তরবঙ্গে আরও অনেক কিছু এগিয়ে যেতে পারতাম আমি তার আত্মার মাকফিরাত কামনা করি তার সব পরিবার পরকে সমবেদনা জানাই ধন্যবাদ বলুন স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন শোক প্রস্তাবের উপর আলোচনায় বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ মাননীয় স্পিকার স্পিকার আসলে খুব মানে একটা মনে একটা কষ্ট নিয়ে আজকে দাঁড়াতে হলো এর পরপর আমাদের তিনজন সদস্য আমাদের ছেড়ে চলে গেলেন আর মান্নান আমি একাশি সালে ফিরে আসার পর ছাত্র নেতা হিসেবে পেয়েছিলাম এবং তিরাশি সালে তাকে ছাত্রলীগের সভাপতি করি ছাত্রকে সভাপতি করার পিছনে কিন্তু একটা ঘটনা আছে ছাত্রকে কারার সভাপতি বা আমি তাদের ইন্টারভিউ নিতাম একা একা অনেকের ইন্টারভিউ নিতে যে যখন আমি বলছি যে আচ্ছা আমি তুমি যদি তোমাকে আমি না মানে তুমি কী করবে অনেকে হাউমাউ করে কেঁদে দিত কিন্তু এই একটি ছেলেকে আমি পেয়েছিলাম সেটা বলে দিয়েছিল না বানালে কিছু করার নেই আমি আপনার সঙ্গে রাজনীতি করে যাব আমি সিদ্ধান্ত নিলাম তাকেই বানাবো এবং ওই সময়টা ছাত্রলীগের খুব একটা দুরবস্থার সময় ছিল অনেকেই ছাত্রলীগ ছেড়ে চলে গিয়েছিল বিরাশির সে কারণে ছাত্রলীগকে সুসংগঠিত করা খুব দরকার ছিল এবং তার সেই সাংগঠনিক দক্ষতা ছিল সে দক্ষতা পরিচয় দিয়েছিল পরবর্তী তাকে আওয়ামী লীগে নিয়ে আসে আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাংগঠনিক সম্পাদক ছিল এবং এরপর বগুড়ার মতো জায়গায় তাকে আমরা নমিনেশন দিলাম খুব কঠিন জায়গা ছিল কিন্তু ওই জায়গাটা খুব দুর্গম এবং রাস্তাঘাট ছিল না খুবই মানে অনুন্নত একটি জায়গা সেখানে তাকে যখন নমিনেশন দিলাম মান্নান সেখানে জিতে আসলো পরপর তিনবার সে সেখান থেকে সংসদ সদস্য মানে স্পিকার ঠিক মৃত্যুর কিছু কয়েকদিন আগে দুদিন আগে আমার সঙ্গে অনেক কথা বলল বোধহয় আমি যে জালাল জাহাঙ্গীর আমাদের সেন্ট্রাল কমিটিতে এসছে ও আসেনি নানক আসছে বোধহয় মনে একটু দুঃখ ছিল তা আমি বললাম যে আমি তো তোমাদেরকে ওকে ফেলে দেইনি তুমি তো আওয়ামী লীগের ছিলে এবং তোমাকে আমি সংসদ সদস্য তোমাকে তো আমি নমিনেশন দিয়েছি তুমি সংসদ সদস্য হয়েছো তা আমার কথা বলার সময় দেখলাম ওর শরীরটা খারাপ আমি বললাম যে তোমার শরীরটা বোধহয় ভালো তুমি একটু ভালোভাবে চেক আপ করো এবং চিকিৎসা ব্যবস্থা নেওয়া ঠিক তারপরেই হাসপাতালে ভর্তি এটু শুনে আমি প্রতিদিন একবার করে হাসপাতালের ডাক্তারের সাথে কথা বলতাম এবং যেদিন সকালে সে মারা গেল ওই দিন রাত্রে নয়টার সময় আমি ডাক্তার সৌরভের সঙ্গে কথা বললাম আমি প্রতিদিন সৌরভের সাথে কথা বলার স্বাস্থ্য সম্পর্কে আমি খবর নিতাম ওই দিনই সৌরভ ডাক্তার সৌরভ আমাকে বললেন যে আপা ওর অবস্থা কিন্তু ভালো না ওকে আর আমরা কিছু করতে পারবো বলে মনে হয় না তার শরীরটা খুবই খারাপ এবং এমন অবস্থা হয়ে গেছে তো আমি যে জিজ্ঞেস করাম যদি বাইরে পাঠাতে পারি ও বলে যে বাইরে পাঠানোর মতো অবস্থা নাই আর তারপরেই পরদিন সকালবেলায় এই খবর এটি সব থেকে দুঃখজনক মানুষ স্পিকার ছাত্র জীবন থেকে বিরোধী আন্দোলন তারপর তারপরে বিরোধী আন্দোলন এরশাদ বিরোধী আন্দোলন খালেদা জিয়া বিরোধী আন্দোলন প্রতি আন্দোলনেই কিন্তু বলিষ্ঠ ভূমিকা রেখেছে এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা সেই শকত অলি মহসিনকে পিটিয়ে হত্যা করার মতো জঘন্য হত্যাকাণ্ড ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যেমন সেলিম দেলোয়ারকে এসাদের আমলে ট্রাক চাপা দিয়ে মারা হলো রাফুন বসুনিয়া থেকে শুরু করে চুন্নু থেকে শুরু করে আরও বহু ছাত্রকর্মী বিভিন্ন সময় মৃত্যুর করে ঢুলে পড়েছে বিভিন্ন সরকারের অত্যাচার নির্যাতনে সে তালিকা দিতে গেলে বহু সময় লাগবে একটা বৈরী পরিবেশে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি এবং ধারাবাহিকভাবে আজকে সরকার পরিচালনা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ সরকার আছে বলেই বাংলাদেশের এই উন্নতি হচ্ছে কিন্তু এই সমস্ত ছাত্র নেতারা এরা দুঃসময় বিশেষ করে পঁচাত্তরের পরে বিরাট অবদান রেখে গেছে অনেক কাজ করে গেছে কাজেই তার ফলে আজকে আমরা এই সংগ্রাম করে আজকে দেশের উন্নতি করতে পারছি হয়তো বেঁচে থাকলে ওখানে এই জায়গাটা বিশেষ করে বগুড়ায় ইলেকশনের যেতাটা অত্যন্ত কঠিন ছিল যে কারণে আমি বারবার ওই এলাকায় গিয়েছি এবং নদী ভাঙ্গন থেকে শুরু করে রাস্তাঘাট করা অনেক উন্নয়নের কাজ সোনাতলা এবং শাড়ি একান্তিতে করা হয়েছে আমরা যখন উন্নয়ন করি সব জায়গায় সমানভাবেই করি কোনো জায়গা মানে জায়গার সাথে আমাদের কোনো বৈরিতা নাই সারা বাংলাদেশের উন্নয়নটাই আমি করি এবং যখন যে কাজ নিয়ে এসেছে সব সময় আমরা সেটা করে দিয়েছি কিন্তু অসুস্থ ছিল কিন্তু হঠাৎ এইভাবে চলে যাবে এটা সত্যিই খুব কষ্টকর আজকে ওর সন্তপ্ত পরিবারের প্রতি আমার জানাই এবং আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ রাবুল আলহামী যেন ওকে ভেস্তে নসিব করে আমাদের পেশাজীবী বিভিন্ন সংগঠনের সঙ্গে সঙ্গে জড়িত প্রত্যেকটা ক্ষেত্রে অত্যন্ত দক্ষ ছিল মেধাবী ছিল এবং আমাদের প্রচার সম্পাদক যখন ছিল তখন প্রতিটি লিফলেট থেকে শুরু করে বিবৃতি এলাকা আমি নিজে বসে থেকে থেকে যখন ওকে দিয়ে লেখাতাম এবং ধীরে ধীরে খুব চমৎকারভাবে সে প্রত্যেকটা ডাফ করতে পারতো প্রত্যেকটা যখন যে কাজ দিয়েছি খুব দক্ষতার সাথেই সেই কাজগুলি করতে পেরেছে কাজী আমার আমার সংশয় ছিল যে এরা আমার হাতে গড়া সমস্ত ছাত্র একজন এরাই নেতৃত্ব দেবে আওয়ামী লীগের এরাই সামনের দিকে ভবিষ্যতে যখন আমরা থাকবো না আওয়ামী লীগকে নিয়ে যাবে কিন্তু কষ্ট হয় সেখানে যে আমার চোখের সামনে যখন চলে যায় সেটা সত্যিই খুব দুঃখজনক ইউনুস মারা গেল এরপরে এই মান্নানের মৃত্যু আমাদের বাগেরহাটের জামেল হক সাহেবের মৃত্যু তার কিছুদিন আগে আমাদের সাবেক সংসদ বাপী ও অসুস্থ মারা গেল যাই এইভাবে আসলে এটা একটা দলের জন্য তো বটি দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর তারপর মৃত্যু অবধারিত একবার জন্মারিত মূর্তি হবে এটাই হলো বাস্তবতা আমি ওর আত্মার মাত কামনা করি আর ছেলে মেয়ে স্ত্রী আছে তাদের প্রতি আমার সমবেদনা জানাই মানস্প আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সদস্যবৃন্দ জনাব আব্দুল মান্নানের মৃত্যুতে শোক প্রস্তাবের উপর আলোচনা এখানেই শেষ হলো মাননীয় সদস্যবৃন্দ আমি এখন শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্যে এই মহান সংসদকে অনুরোধ জানাচ্ছি সংসদে উত্থাপিত শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হল এই প্রস্তাবটি যথারীতি সংসদের কার্য বিবরণীতে অন্তর্ভুক্ত করা হবে এবং শোক প্রস্তাবটির অনুলিপি মাননীয় সদস্যের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের নিকট প্রেরণ করা হবে আমরা এখন তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য নিজ নিজ আসনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করব মোনাজাত পরিচালনার জন্য আমি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হাফেজ রুহ জামিন মাদানী ময়মনসিংহ সাদকে কে অনুরোধ জানাচ্ছি اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اغفر له وارحمه واعف عنه وعافيه وأكرم نزله وبص مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وأبدل له دارا خيرا من داره وأهلا خيرا من أهله وأدخله الجنة الفردوس وقه من عذاب القبر ومن عذاب النار اللهم إن حبيبنا عبدك عبد المنان صار انتقل إليك يا الله أمدر بريانة عبد المنان أبنار بندر রবুল আলমিন আপনার কাছে চলে গেছে ফিরে গেছে আমাদের অতি প্রিয় আমরা তাকে সম্মান করতাম আমাদেরকে স্নেহ করতাম আমাদেরকে ছেড়ে আপনার কাছে চলে গেছে আপনার দয়া রহমতের মুখাপ আলমিন আপনি দয়াবান তার প্রতি দয়া করুন وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ اللهم إن كان محسناً رب العالمين أَمَدِيرَ بهاي عبد الْمَنَانِ جسمه استبهاله وكاشه كُرشه فَزِدْ فِي إِحْسَانِهِ إِلَّا تنكيل فالله وَبَرِيَهِ دِيَنَ نَكِذْ بِاللَّهِ وَبَرْكُدْ دِيَنَ دی وَإِنْ كَانَ مُسْيَانٍ যদি কোন মন্দ কাজ করে থাকে রাবুল আলমিন আল্লাহ আপনি সেগুলি মাফ করে দেন রাবুল আলমিন আপনি মাফ করে দেন হে আল্লাহ কত মানুষের মায়ের সামনে নিয়ে জানা যান নামাজ পড়লাম মন খুলে দোয়া করলাম রাবুল আলমিন আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু তার লাশ নিয়ে আমাদের নেতৃবৃন্দ আমরা সামনে দোয়া করতে পারি নাই আল্লাহ তার জানা সঠিকভাবে হয় নাই ভালোভাবে হয় নাই ব্যবস্থা ভালোভাবে হয় নাই এই দুঃখ আমাদের অন্তরে আমাদের অন্তরে থাকবে রাব্বুল আলমিন যতদিন আমরা বেঁচে থাকবো আপনার দরবারে আমাদের হাত গুলি উঠিয়ে জাতির জনকের জন্য দোয়া করব। রাব্বুল আলামিন জাতির জনক বঙ্গবন্ধু এবং তার পরিবারের সকল সদস্য যারা শাহাদত বরণ করেছিলেন আপনি তাদেরকে শহীদদের মর্যাদা দান করুন এবং তাদেরকে জান্নাতুল দান করুন তাদেরকে শহীদদের মর্যাদা দান করুন এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন রাবুল আলমিন আমাদের জাতীয় চার নেতা যাদেরকে নির্মমভাবে জেলখানা হত্যা করা হয়েছিল রব্বুল আল তাদের সন্তানেরা আমাদের মাঝখানে এই মহান উপস্থিত হে আল্লাহ আমরা তাদের জন্য দয়া করি গুনাগার হাতগুলি উঠছে। তাদেরকে বেহেস্ট দান করুন রব্বুল আল তাদেরকে বেস্ট দান করুন স্বাধীনতা যুদ্ধের দ্বারা সাহাদ পূরণ করেছে হে আল্লাহ আমাদের এই মহান সংসদের এ পর্যন্ত যে সমস্ত সংসদ সদস্য আমাদেরকে ছেড়ে আল্লাহ আপনার দরবারে উপস্থিত হয়েছে আমরা জীবিত আছি না কোন দিন আমাদের মৃত্যু এসে যা আল্লাহ যখন আমাদের মৃত্যু আসে আমাদেরকে মৃত্যু দিবেন আর মৃত্যুর পর আমাদেরকে করে রাবুল আলমিন যারা আমাদেরকে ছেড়ে এনতে কাল করেছে রাবুল আলমিন সবাইকে বেহেস দান করুন সবাইকে কে দান করুন অব্বানা কব্বাল মিন্না ইন্নাকান্ত আলিম

তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনার্থে সংসদের অধিবেশন মুলতবি করার রেওয়াজ আছে সেই অনুযায়ী মাননীয় সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নানের প্রতি শ্রদ্ধা প্রদর্শনার্থে আজকের দিনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত অন্যান্য কার্যাবলী স্থগিত রাখা হল তবে প্রশ্ন জিজ্ঞাসা উত্তর ইতিমধ্যে টেবিলে উপস্থাপিত হয়েছে মাননীয় সদস্যবৃন্দ সংসদের বৈঠক আগামীকাল ছয় ৬ চোদ্দোশো ছাব্বিশ বিশ জানুয়ারি দুই হাজার বিশ সোমবার বিকাল চারটা পনেরো মিনিট পর্যন্ত মুলতবি করা হল আপনাদের সহযোগিতার জন্যে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম